আজ করবো খাসির মাথা রান্না। তো চলো, আমি কি করে খাসির মাথাটা রান্না করি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে মাথাটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, পাশে আলুও কেটে নিলাম। আলু কাটা হয়ে গেছে, এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। তারপর পাশে একটা পেঁয়াজও কুচি করে নিলাম, মশলাটা ভালো করে পেস্ট করে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলাটা। মশলাটা দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাথাগুলো। মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু গ্যাসটা আস্তে করে ভালো করে কষিয়ে নেব। যেহেতু খাসির মাথা, একটু সময় নিয়ে ভালো করেই কষাতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢাকাটা খুলে ঝোলটা তো ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে ঢেকে দেবো। তারপর দিয়ে দেবো খাসির সেই ধুয়ে রাখা মাথার ঘিলুটা। ঘিলুটা যেহেতু পরে দিলাম, নাহলে আগে দিলে পুরো মাথার মধ্যেই ঘিলুটা ছড়িয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন দিয়েছি কারণ ঘিলুটা আর ছড়াবে না, এক জায়গায় থাকবে। এবার আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়াটা তোলা হয়নি, তারপর ভালো করে ফুটে গেলে দেখে নেবো সব সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, তারপর লবণটাও চেক করে নিয়েছি। এবার ঝোলও কমে গেছে, উপরে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। যেহেতু আমি একা রান্না করে একাই ভিডিওটা করছি, একটু অসুবিধা হচ্ছে। এবার নামিয়ে নেব। খেতে কিন্তু সত্যিই বলছি খুবই ভালো হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, এমনিও ভালো হয়েছিল খেতে। থ্যাংক ইউ।